হাই এভরিওয়ান, আপনি কি জানেন যে 65% লোকের একটি নিপুণ শিখন দক্ষতা রয়েছে যা তারা কিভাবে অধ্যয়ন করে সেই বিষয়টিকে প্রভাবিত করে। এটা ঠিক, কোনো বিষয়ে অধ্যয়ন এবং ধরে রাখার ক্ষেত্রে আপনার শেখার দক্ষতা বোঝা খুব গুরুত্বপূর্ণ, যা আপনার জন্য গুরুতর পরিবর্তন আনতে পারে। চলো দেখে আসি শিখন দক্ষতার রহস্যটা কি, আমরা কিভাবে তথ্য সংগ্রহ করি এবং প্রক্রিয়া করি। আপনি কি স্কুলের বইগুলি নাড়াচাড়া করছেন এবং একটি নতুন শিখন দক্ষতা অর্জন করার চেষ্টা করছেন? তবে আপনার শিখন দক্ষতাটি জানা সত্যিই ব্যক্তিগত এবং শিক্ষাগত দিক থেকে গুরুত্বপূর্ণ। এটি একটি গোপন রহস্য খুঁজে পাওয়ার মতো, যা শিখনকে সহজ এবং আরো কার্যকরী করে তোলে। এখন চলো শিখন দক্ষতা সম্পর্কে কিছু সাধারণ ভুল ধারণা নিয়ে কথা বলা যাক। কিছু মানুষ চিন্তা করে যে তুমি যদি একটি নির্দিষ্ট শিখন দক্ষতা অনুসরণ করো তবে একটি নির্দিষ্ট সীমায় আবদ্ধ হয়ে যাবে, কিন্তু এখানে এই বিষয়টি একদমই ভুল। এমন কিছু শিখন দক্ষতা মানুষ সব ক্ষেত্রে অনুসরণ করে যা তার সম্পূর্ণ শিখন অভ্যাসকে নষ্ট করে ফেলে। আপনি যদি বুঝতে না পারেন কোন শিখন দক্ষতাটি আপনার পক্ষে উত্তম, আপনি ফ্রাস্ট্রেশনে ভুগবেন এবং এটি শ্রেণী শিক্ষককে প্রভাবিত করে, যখন তারা শিক্ষার্থীদের শিক্ষণ দক্ষতা বুঝতে অসমর্থ হয়। এটি সবার জন্য কমন সমস্যা। এ বিষয়ে সবার ভুল ধারণা দূর হওয়া জরুরি, যাতে সবাই ভালোভাবে শিখতে পারে। আসুন বিভিন্ন শিক্ষণ দক্ষতায় ডুব দেওয়া যাক। আমরা আসলে কোন শিক্ষণ দক্ষতা অনুসরণ করব? প্রথমত আমাদের ভিজুয়াল লার্নার আছে। এইসব লোকেরা জিনিস দেখে সবচেয়ে ভালো শেখে। তারা ডায়াগ্রাম, চার্ট এবং ভিডিও পছন্দ করে। আপনি তাদের ক্লাস চলাকালীন মুখস্থে সাহায্য করার জন্য বিভিন্ন রঙের নোট ব্যবহার করতে পারেন। তারপর রয়েছে শ্রবণ শিক্ষার্থী। এই শিক্ষার্থীরা শোনার মাধ্যমে তথ্যটি ভালোভাবে উপলব্ধি করতে পারে। এদের জন্য ব্লগ এবং আলোচনা খুব উপকারী। আপনি যদি এই শ্রেণীর হন তবে আপনি তথ্য প্রক্রিয়া করার জন্য উচ্চস্বরে কথা বলতে পারেন বা আপনার আগ্রহের বিষয়ে পডকাস্ট শুনতে পারেন। এবং তারপর রয়েছে কাইনেস্থেটিক লার্নার্স। এই শিক্ষার্থীরা হাতে কলমে অভিজ্ঞতা অর্জন করে। আপনি যদি কাজ করে শিখেন আপনি সম্ভবত একজন কাইনেস্থেটিক লার্নার। আপনি ধারণাগুলিকে ভালোভাবে বোঝার জন্য পরীক্ষা, অন্যের ভূমিকা পালন, এমনকি মডেল তৈরি করতে পছন্দ করতে পারেন। দৈনন্দিন জীবন প্রকাশের ক্ষেত্রে প্রতিটি শিক্ষণ দক্ষতার নিজস্ব অনন্য উপায় আছে এবং আপনি কোন বিভাগে পড়েন তা বোঝা সত্যিই আপনাকে উন্নতির এক চরম শিখরে পৌঁছে দেবে। এখানে একটি বড় উপায় রয়েছে, আপনার নিজের শিক্ষণ দক্ষতা খুঁজে বের করুন এবং নিজের পারদর্শিতাকে সর্বোচ্চ শিখরে তুলে ধরুন। যখন আপনি আপনার শিক্ষণ দক্ষতা চিনে শিখনে অভ্যাস তৈরি করে ফেলবেন তখন সবকিছু পরিষ্কার হয়ে উঠবে। আপনি দেখতে পাবেন যে তথ্যগুলি দীর্ঘ সময় মনে থাকছে এবং আনন্দের সাথে আপনি নতুন নতুন বিষয় শিখতে পারছেন। এটি আরও নতুন শিক্ষণ কৌশল জানার দরজা খুলে দেয় যা আপনি আগে বিবেচনা করেননি। সুতরাং আপনি কিভাবে শিখছেন তা বোঝার জন্য কিছু সময় নিয়ে চিন্তা করুন। এটি আপনার সম্পূর্ণ সম্ভাবনা চাবিকাঠি হতে পারে। সবশেষে আজ আমরা বিভিন্ন ধরনের শিক্ষণ দক্ষতা বুঝলাম, সেগুলি আমাদের শিক্ষাগত জীবনে কিভাবে প্রভাবিত করে তা জানলাম। আমাদের নির্দিষ্ট শিক্ষণ স্টাইলটি জেনে আমরা আমাদের শিক্ষণের অভ্যাসকে উন্নত করতে পারি, শেষ পর্যন্ত আরো ভালো ফলাফল অর্জন করতে পারি। আপনি কিভাবে শিখবেন তা জানার বিষয়টিকে অবহেলা করবেন না। এখন আমি আপনার কাছ থেকে শুনতে চাই আপনার শিখন স্টাইলটি কি। নিজের মন্তব্যে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এবং এটি সম্পর্কে আপনার সাথে কথা বলা যাক। আপনি যদি আপনার অধ্যয়নের অভ্যাস বাড়ানোর জন্য আরো টিপস খুঁজেন তবে আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না। পরে আবার দেখা হবে। হ্যাপি লার্নিং।